কোন অস্ত্র দেয় এবং সেই অস্ত্র ঠিক করানোর পার্স দেয় বা যন্ত্রাংশ দেয় বা কোনো প্রযুক্তি সরঞ্জাম রাশিয়াকে ভারত সরবরাহ করে তাহলে সেটার পরিণাম হবে ভয়াবহ এটা কিন্তু আমেরিকা ভারতকে অলরেডি হুঁশিয়ার করে দিয়েছে এবার ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ভারত আমরা দেখতেছি ক্রমাক্রয়েই তারা রাশিয়ার সাথে সম্পর্ক গভীর করতেছে আর এটাই আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে কারণ আমেরিকা কখনো সহ্য করবে না যদি কেউ রাশিয়া বা চীনের সাথে সম্পর্ক গড়ায় আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও আমরা জানি যে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়ার পরেও কিন্তু রাশিয়া থেকে ভারত তেল এনেছিল তো দর্শক এ বিষয়ে নিয়ে আর চাঞ্চল্য কিছু আলোচনা বা তথ্য দিয়েছেন কাজী হেমেতদ্দিন ভাই তার বিস্তারিত আলোচনা শুনবো এরপর বিশ্লেষণ করবো গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ঘুরপাক খাচ্ছে এবং বিভিন্ন পত্র পত্রিকাও কিন্তু প্রকাশ করেছে যে ভারতকে চীন ইরানের মতোই নিষেধাজ্ঞা আরোপের হুমকি যুক্তরাষ্ট্রের এবং বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এটা খুবই সিগনিফিকেন্ট এবং কেন সিগনিফিকেন্ট এটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করবো তারা একটু ইনকিলাপ থেকে পড়ে শোনাই সেটা হচ্ছে যে ইরান এবং চীনের পরে এবার ভারতের সাথে রাশিয়ার বাণিজ্যিক সক্ষ্য নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সেই দুশ্চিন্তা থেকেই এবার ভারতের উপর নিষেধাজ্ঞা জারির কথা জানিয়ে সতর্ক করল সংঘাতের পর থেকেই রাশিয়ার উপর নিষেধাজ্ঞা পাশ্চাত্যের বিভিন্ন দেশগুলো এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবে ভারতকেও তারা ক্রমাগত চাপ দিয়েছে যদিও ভারত সেই রাজ্য করে একের পর এক চুক্তি করে চলেছে রাশিয়ার সাথে কারণ রাশিয়ার সাথে বন্ধুত্ব নষ্ট করতে চায়নি ভারত এবং তাই আমেরিকার চোখ রাঙ্গানিকে অগ্রাহ্য করে রাশিয়ার সাথে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দুই সালে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারশো ছেষট্টি কোটি রুপিতে এবং দুই সালের মধ্যে এই অঙ্ক প্রায় চুরাশি লাখ কোটি রুপিতে নিয়ে যাবার প্রচেষ্টা রয়েছে ভারতের তাই এবার সরাসরি বাণিজ্যিক আঘাত আনতে বদ্ধপরিকর আমেরিকা ক্ষেপণাস্ত্র বা প্রতিরক্ষামূলক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব এমন যন্ত্রাংশ বা প্রযুক্তি অথবা সরঞ্জাম রাশিয়াকে সরবরাহ করার পরিণাম সম্পর্কে সচেতন করেছে ভারতকে আমেরিকা মানে হচ্ছে যে রাশিয়ার সঙ্গে যে ইউক্রেনের যুদ্ধ এই যুদ্ধে যদি ভারত গোপনে বা প্রকাশ্যে রাশিয়াকে কোন অস্ত্র দেয় এবং সেই অস্ত্র ঠিক করানোর পার্স দেয় বা যন্ত্রাংশ দেয় বা কোনো প্রযুক্তি সরঞ্জাম রাশিয়াকে ভারত সরবরাহ করে তাহলে সেটার পরিণাম হবে ভয়াবহ এটা কিন্তু আমেরিকা ভারতকে অলরেডি হুঁশিয়ার করে দিয়েছে তার মানে হচ্ছে যে আমেরিকা ভারতকে বিশ্বাস করে না আমরা এর আগেও দেখেছি যে ইসরাইল যখন ফিলিস্তিনিদেরকে হত্যা করতেছে এবং এখনো করতেছে কিন্তু ভয়াবহভাবে যখন দুয়েক পাশাকে করতেছিল তখনও কিন্তু এই ভারত গোপনে ইসরাইলকে অস্ত্র দিয়ে সহায়তা করেছে অথচ ভারত কিন্তু একটা বড় চিন্তা করেনি যে তাদের এই অস্ত্র দ্বারা ইসরাইল নিরীহ নিরীহ মানুষ নারী শিশুদেরকে হত্যা করতেছে কিন্তু ভারত তারপরে ইসরায়েলকে অস্ত্র দিয়েছে তখন যেহেতু আমেরিকা ইসরায়েলের বন্ধু দেশের কারণে কিন্তু আমেরিকা জেনেও কিন্তু চুপচাপ ছিল কিন্তু সেই ভারত যখন আবার এই রাশিয়াকে অস্ত্র দিবে বলে চিন্তা ভাবনা করতেছে বা গোপনে দিচ্ছে এখন আমেরিকা একটা কঠিন হুঁশিয়ারি দিয়েছে ভারতকে যে খবরদার তোমরা যদি রাশিয়াকে অস্ত্র দাও তাহলে কিন্তু পরিণত হবে ভয়াবহ এবং আরো ভারতকে বলেছে যে যদি কোনো দেশ প্রযুক্তি সরবরাহ করে বা কোনো কোম্পানি রাশিয়াকে প্রযুক্তি সরবরাহ করে তাহলে আমরা তার উপর নিষেধাজ্ঞা জারি করব এবং গত বছরের নভেম্বরে ভারতের বেঙ্গালুরু কেন্দ্রিক একটি বেসরকারি কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা আমেরিকা কিন্তু ভারতকে এবং ভারতের সরকারি সংস্থাগুলো এবং প্রাইভেট সংস্থাগুলোকে বলেছে যে তোমরা রাসায়নিক বিমানের পার্স বা ক্ষেপণাস্ত্র ব্যবহার এমন কোন উপাদান তোমরা কোনো দেশে রপ্তানি করতে পারবে না করলে কিন্তু সমস্যা হবে এটা কিন্তু বারবার আমেরিকা ভারতকে বলেছে এবং ভারতকে আরো বলেছে যে রাশিয়ার সঙ্গে তোমাদের প্রতিরক্ষা সমঝোতা বা প্রতিরক্ষা চুক্তি ক্যান্সেল করতে হবে কিন্তু এগুলো কোনোটি ভারত গ্রাহ্য করতেছে না এবং রাশিয়ার উপর থাকার কারণে ডলার বা অন্যান্য যে আন্তর্জাতিক মুদ্রায় কিন্তু লেনদেন ব্যবহারে বাধা থাকায় সরাসরি ভারতের রুপি এবং রাশিয়ার রুবলের মধ্যে চালিয়ে যাওয়ার চুক্তিও কিন্তু অলরেডি ভারত এবং রাশিয়া করে ফেলেছে একদম আমেরিকাকে উপেক্ষা করে এটা আমেরিকা ভালো চোখে নেয়নি বিশেষ এক ধরনের অ্যাকাউন্টের সাহায্যে অন্যান্য মুদ্রায় রূপান্তর করার প্রয়োজন ছাড়াই কিন্তু সরাসরি সরাসরি বাণিজ্য দুই দেশ রাশিয়ান ব্যাংকগুলো লেনদেনের উদ্দেশ্যে একাধিক ভারতীয় সরকারি এবং বেসরকারি ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয় এবং ভারতের কাছে তেল বা প্রতিরোধ সরঞ্জামের মতো পণ্য বিক্রি করে ভারতেই সেই টাকা বিনিয়োগ করার সুযোগ রাশিয়াকে আবার ভারত দিয়েছে যেহেতু এখন রাশিয়ার সমস্যা যুদ্ধ চলতেছে রাশিয়া ইউরোপে নিষিদ্ধ এই কারণে ভারত রাশিয়ার কাছ থেকে যে তেলগুলো কিনে এবং কিনা বাবদ যেই রুপিটা রাশিয়ার না সেই রুপিটা আবার রাশিয়া ভারতে করতেছে মানে ভারতের সব সব দিক দিক দিয়ে দিয়ে লাভ লাভ আমেরিকা চীনকে দমন করবে এই কারণে ভারত সুযোগ খুঁজছে আবার রাশিয়ার কাছ থেকে নিষেধাজ্ঞার কারণে কেউ কিনে না এই কারণে ভারত সস্তায় তেল কিনতেছে খুবই সস্তায় এবং তেল কিনে বাবদ যে টাকা রাশিয়াকে দেওয়ার কথা সেই টাকা আবার ভারতেই বিনিয়োগ করার জন্য চাপ দিচ্ছে এই হচ্ছে কি ভারতের অবস্থা সব দিক দিয়ে মানে সুযোগ খুঁজতেছে এবং পাইতেছে এবং দর্শক আপনারা জানেন যে গত বছরের জুন মাসে নরেন্দ্র মোদী কিন্তু আমেরিকা সফরে মতো তো আমরা দেখেছি যে নরেন্দ্র মোদীকে প্রচুর সম্মান দেওয়া হয়েছে আমেরিকায় এবং আমেরিকার প্রেসিডেন্টের আমন্ত্রণে ভারতের এর পূর্বে মাত্র তিনজন রাষ্ট্রপ্রধান কিন্তু এই আমেরিকায় যাওয়ার সৌভাগ্য হয়েছিল তাদের আমরা যদি দেখি যে উনিশশো সালের জুন মাসে ভারতের রাষ্ট্রপতি সর্বপল্লী রামকৃষ্ণ তিনিও গিয়েছিলেন দুই হাজার নয় সালের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনিও গিয়েছিলেন এবং দুই হাজার জুন মাসে নরেন্দ্র মোদী গিয়েছিলেন ভারতের মাত্র তিনজন সরকার প্রধান এই জুড়েছে যে আমেরিকার রাষ্ট্রপ্রধানের সরাসরি আমন্ত্রণে তারা গিয়েছেন এবং এই নরেন্দ্র মোদী কিন্তু সেই গত বছর আমেরিকার দুটো কংগ্রেসে কিন্তু ভাষণ দিয়েছেন আমেরিকার সংসদ দুই আপনারা জানেন যে হাউস অফ সিনেট হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং নরেন্দ্র মোদী কিন্তু এই উভয় কক্ষেই কিন্তু ভাষণ দিয়েছেন এবং নরেন্দ্র মোদী হচ্ছেন তৃতীয় ব্যক্তি যার কিনা এই বিরল সৌভাগ্য হয়েছে এর আগে কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনিস্টন চার্চিল যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন এবং দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা তাদেরই শুধু সৌভাগ্য হয়েছিল এবং তৃতীয় হচ্ছে নরেন্দ্র মোদী তো এখন নরেন্দ্র মোদী কিন্তু ভালো করেই জানতো যে ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্ট হয় তাহলে তার পক্ষে কিন্তু আসলে আমেরিকাকে ডিল করা সহজ হবে কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু নরেন্দ্র মোদীর যেই প্রধানমন্ত্রী হয়ে যেই অগণতান্ত্রিক কাজকর্ম করতেছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করতেছে এটা সমালোচনা কিন্তু ডোনাল্ড ট্রাম্প করবেন না এমনকি ডোনাল্ড ট্রাম্প যখন ভারত সফর করেন প্রেসিডেন্ট হিসাবে তখন কিন্তু দিল্লিতে একটা চরম দাঙ্গা চলতেছিল এবং সেখানে হিন্দুরা মুসলমানদেরকে নিধন করতেছিল খুন করতেছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প এভাবে একটা শব্দ উচ্চারণ করেনি ঠিক এই কারণেই ডোনাল্ড ট্রাম্প এখন এবং বাইডেন যখন আবারও নির্বাচন করতেছিল প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্ব করতেছিল তখন কিন্তু কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করে নরেন্দ্র মোদী সরাসরি ট্রাম্পের পক্ষে ভোট চেয়ে বসলেন আপনাদের খেয়াল আছে আপকাবার ট্রাম্প সরকার কারণ তিনি জানতেন যে বাইডেন প্রেসিডেন্ট হলে তার জন্য বিপদ এবং হয়েছিল তাই বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পরে এই নরেন্দ্র মোদীর উপর কিন্তু একের পর এক চাপ প্রয়োগ করেছেন গণতন্ত্রের জন্য মানবাধিকারের জন্য

সিদ্ধান্ত নেয় যে ভারতের সঙ্গে তার সম্পর্ক রাখবে কিন্তু ভারতকে গোপনে গোপনে দুর্বল করার কাজ করবে এবং এক্ষেত্রে ভারতের বন্ধু রাষ্ট্রগুলোকে আস্তে আস্তে ভারত থেকে ছিন্ন করবে এরপর দেখলাম যে মোহাম্মদ মৈজু তিনি ভারত বিরোধী ক্যাম্পেইন চালিয়ে তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট হয়ে গেলেন এবং ভারতের সঙ্গে তার সম্পর্ক রাশ পেল তারপরে নেপালে কে পি অলি শর্মা তিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনিও কিন্তু একজন ভারত বিরোধী লোক আর পাকিস্তানে তো শাহবাজ শরীফ ইমরানকে শরীয়তেও হলো এবং শাহবাজ শরীফ কিন্তু আমেরিকার পছন্দ সরকার এবং বাংলাদেশের গণপত্তার মাধ্যমে হাসিনার পতন হলো এবং এতে আমেরিকার সরাসরি থাকলেও কিন্তু আমেরিকার একটা সিম্পিতি ছিল আমাদের ছাত্র জনতা বিক্ষোভের উপরে একটা নৈতিক সাপোর্ট কিন্তু ছিল ছাত্রদের উপরে তো এখন ভারত মোটামুটি কিন্তু একটা বন্ধুহীন দেশ শ্যাচ যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশেও কিন্তু হাসিনার পতন গটিয়ে ছাত্র জনতা ইউনুস সাহেবকে বসিয়েছে তো এই মুহূর্তে কিন্তু আমেরিকা চিন্তা করতেছে যে ভারতকে আসলে আর ছাড় দেওয়া যায় না এটাই মক্ষম সময় এতদিন ভারতকে যেভাবে ছাড় দেওয়া হয়েছে সেভাবে কিন্তু ভারতকে আর ছাড় দেওয়া যাবে না এই যে আপনারা দেখেন শেখ হাসিনা বলতেছে যে আমার কাছ থেকে আমেরিকা সেন্ট মার্টিন চেষ্টা আসলে বিষয়টা তা না বিষয়টা হচ্ছে আমেরিকা কিন্তু হাসিনাকে ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি আছে আইপিএস এটা তো সাইন করার জন্য চাপ দিয়েছিল কিন্তু ভারত চেয়েছিল যে যাতে হাসিনা সাইন না করে তার কারণ হচ্ছে যদিও ভারত আমেরিকা কিন্তু এই এই স্ট্র্যাটেজিক পার্টনার এই আইপিএস এর যে কোয়ার্ডের পার্টনার পঁচিশ সামরিক জোট ভারত অস্ট্রেলিয়া জাপান তারপরে আমেরিকা এই এই চারজন মিলে হচ্ছে কোয়ার্ড এবং এই কোয়ার্ড হচ্ছে একটা সামরিক জোট এবং এই এদেরই কিন্তু এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কিন্তু ভারতের কথা হচ্ছে যে যে আমেরিকা এবং আমরা একজোটে আছি ঠিক আছে কিন্তু তুমি আমেরিকা এখানে সেনা গোলাতে পারবে না এই ইন্দো প্যাসিফিক এরিয়া আমি আমার স্ট্র্যাটেজি আমি ঠিক করব আমেরিকা শুধু ভারতকে হেল্প করবে ভারতের স্বার্থে ভারত বলতেছে আমাদের এই ব্যাকয়ার্ড হচ্ছে ইন্ডিয়ান ওশন আমি যারা যা খুশি তা করবো যাকে খুশি ক্ষমতা রাখবো তুমি মানুষ নিয়ে কথা বলবা না গণতন্ত্র নিয়ে কথা বলবা না তাহলেই আমি ভারত আমেরিকার সঙ্গে আসি আমেরিকাকে এই শর্ত ভারত দিয়েছে কিন্তু বাইডেনের শর্ত মানেনি বাইডেন সরাসরি কৌশলগত কারণে কিন্তু হয়তো বাইডেন ভারতের কিছু বলেনি কিন্তু গোপনে গোপনে বাইডেন আসলে এই সম্পূর্ণ এলাকাটা দিয়ে একটা পুত্র দেশে একটা ক্ষমতা পরিবর্তনের কাজ কিন্তু তিনি করতেছিলেন বার্মাদে দিগন্তরে করতেছিলেন বাংলাদেশ চেষ্টা করেছেন শেষ পর্যন্ত সর্বপ্রতি ছাত্র জনতা অভ্যুতানের কারণে হাসিনা পালিয়েছে এবং সফল হয়েছে আমেরিকা সাপোর্ট ওখানে ছিল নীতিক সাপোর্ট ছিল তারপরে নেপালে কেপি ओली শর্মা তিন তিন নেপালে প্রধানমন্ত্রী তিনিও কিন্তু ভারত ভারত বিরোধী মালদ্বীপে তো অবস্থায় আছে এইভাবে কিন্তু ভারত আস্তে আস্তে তার সকল বন্ধুপ্রতিবেশীদেরকে আস্তে আস্তে হারিয়ে ফেলেছে এবং হারানোর পরে এখন আমি চিন্তা করতেছে যে ভিতর 22 সাল থেকে তুমি আমাদের কথা শুতেছ না তুমি আমাদের কথা না শুনে রাশিয়ার কাছ থেকে তুমি অনবরত বা ব্যবসা বাণিজ্য করতেছ এবং তুমি বারে বারে ওই চায়না জুজুর বই দেখিয়ে তুমি হাসিনার মতো মতোটা বাংলাদেশের দিনের পর দিন ক্ষমতায় বসিয়ে রেখেছ আমরা কিছু বলিনি আমরা এই দুই বছর ধরে সহ্য করেছি কিন্তু এখন সময় আর চুপ করে থাকা যাবে না এখন তুমি যদি আবার রাশিয়ার কাছ থেকে এরকম তেল গ্যাস কিনা চিন্তা করো বা রাশিয়ার কাছে সামরিক সরঞ্জাম সরঞ্জাম বিক্রা চিন্তা করো বা রাশিয়াকে সরবরাহ করো তাহলে কিন্তু তার পরিণাম বড় ভয়ঙ্কর হবে অনেক সহ্য করেছি আর না এটা আমেরিকার হুঁশিয়ারি এবং আমেরিকার ভারতকে এই কথাটা বলার যে পরিবেশ সেই পরিবেশটা কিন্তু অনেক দিন ধরে আমেরিকা তৈরি করতেছিল কারণ এখন ভারতের আশেপাশে আর কোনো বন্ধু দেশ নাই ভারত এখন বন্ধু হারা যা ছিল বাংলাদেশ সেই বাংলাদেশেও কিন্তু সেই ভারতের যে সেবাদাসী হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে ছাত্র জনতা সুতরাং এখনই কিন্তু ভারতের সবচেয়ে দুর্বল মুমেন্ট এবং এই দুর্বল মেন্টে আমেরিকা ভারতকে বলেছে যে তোমরা এখনো সময় আছে রাশিয়ার পক্ষ ত্যাগ করো সকল কিছু ত্যাগ করো সামরিক সম্পর্ক ছিন্ন করো না হলে কিন্তু তোমাদের উপর নিষেধাজ্ঞা আসবে তো দেখি এখন ভারত কি করে তবে আমেরিকা আসলেই এবার কিন্তু শক্ত মাটিতে পা দিয়েছে তারা ভারতকে ছাড়বে না যদি আমেরিকা সামনের নির্বাচনেও ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় না আসে আবার কমলা হ্যারিস নির্বাচিত হয় তাহলে কিন্তু ভারতের কপালে আরো বেশি বেশি দুঃখ আছে কারণ কমলা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত হলেও আসলে প্রেসিডেন্টের উপরে তো আর সবকিছু নির্ভর করে না সিনেটে কিন্তু অনেক মেম্বার আছে বা কংগ্রেসের যেসব মেম্বার আছে তাদের কথা কিন্তু প্রেসিডেন্ট শুনতে বাধ্য সুতরাং তারা যখন যদি বলে তাহলে ভারতের উপর কিন্তু অ্যাকশন নিবে আমেরিকা ভারত আসলে যেভাবে চলতেছে ভারতকে অবশ্যই তাদের নীতি পরিবর্তন করতে হবে দুই নৌকায় পা দিয়ে হাসিনার মতো আলোচনা শুনেছেন পাশাপাশি নিউজ দেখেছেন ভারত হয়তোবা তারা চিন্তা করতেছে তারা একটা পরাশক্তি আসলেও তারা পরাশক্তি তারা অনেক ক্ষমতা রয়েছে তো তারাদের ক্ষমতা যতই থাকুক না কেন যদি আমেরিকার সাথে তারা খেলতে চায় তাহলে কিন্তু খেলাটা জমে উঠবে কারণ আমরা জানি আমেরিকা পশ্চিমারা একজুট তারা কখনোই কিন্তু রাশিয়া চীনকে মেনে নেবে না বা রাশিয়া চীনের সাথে কেউ সম্পর্ক করে এমন কাউকেও তারা কোনো সময় সাপোর্ট দেবে না তো ভারতকে অলরেডি এই হুমকিটা দিয়েছে যুক্তরাষ্ট্র যে তোমরা যদি বেশি বাড়াড়ি করো রাশিয়ার সাথে বেশি আলোচনায় যাও বা বেশি রকমের মহাব্বত বা সম্পর্ক করার চেষ্টা করো তাহলে দেওয়া হবে আমরা দেখেছি জেনানেস্কের সাথে বৈঠক করেছেন নরেন্দ্র মোদী তিনি জেনানস্কে বলেছেন পুতিনের সাথে বৈঠক করার জন্য তো মোদিও কিছুটা বুঝতে পারতেছে যে কি করা যায় কিন্তু মোদিও হয়তো বা তাদের কোনো প্ল্যানিং আছে কারণ আমরা জানি ভারত নিজেদের স্বার্থে তারা সব কিছু করতে পারে নিজেদের দেশের স্বার্থের জন্য যদি আমেরিকার সাথে শত্রুতা করতে হয় তারা সেটা করবে এটা কিন্তু আমরা জানি কিন্তু কথা হচ্ছে আমেরিকার সাথে শত্রুতা করে ভারত সরকার মোদী সরকার টিকে থাকতে পারবে কিনা কারণ যারা আমেরিকার সাথে শত্রুতা করেছে আমেরিকা কোনো না কোনো ভাবে তাদেরকে একটা শিক্ষা দিয়েছে